নীলুফা আক্তার নীরা আপনি লিখেছেন আমি খুব অল্প বয়সে বিধবা হয়েছি আমার একটা ছেলে আছে এখন আমি কি বাকি জীবন একাই পার করব নাকি দ্বিতীয় বিয়ে করবো ইসলামে কোনটা উত্তম আমার শ্বশুরবাড়ির লোকজন চায় না আমি দ্বিতীয় বিয়ে করি করলে তারা আমার ছেলেকে আমার থেকে নিয়ে যাবে আমার অবস্থায় আমি যদি বিয়ে করি এবং নির্দিষ্ট সময় পর্যন্ত গোপন রাখি তাহলে কি গুণা হবে প্রথম কথা হলো যে আপনি নিজের চরিত্রের হেফাজতের পাশাপাশি আপনার সেফটি এবং অন্যান্য অন্য বিষয়গুলোকে মাথায় রেখে অবশ্যই আপনার জন্য বিবন্ধনে আবদ্ধ হওয়াটাই উত্তম সাধারণ অবস্থাতে আর যদি মনে হয় যে না আপনার নিজের চরিত্রের ব্যাপারে আপনার কোনো শঙ্কা নাই এবং কোনো রিস্ক নাই এবং অন্য কোনো দিক থেকে অসুবিধা নেই তাহলে সেরকম অবস্থাতে এটি নিছকই আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করবে আপনি চাইলে করবেন বা চাইলে করবেন না তবে বিবাহিত জীবন অবশ্যই উত্তম সুনার আলোকে এক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ির লোকজন যে আপনাকে বাধা দিচ্ছেন সেটি তারা অন্যায় করছেন আপনি চাইলে বিয়ে করে সেটি তাদের কাছ থেকে হাইড রেখে আপনি আপনার জীবনযাপন করতে পারেন সরিয়া তাদের কাছে প্রকাশ করতে আপনাকে বাধ্য করেনি